নির্বাচনে আসন নিয়ে জটিলতা, বঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে জট, রফা সূত্রে আগেই রাহুল গান্ধীর মমতা স্তুতি। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है, दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। যখন রাহুল গান্ধী মন্তব্য করছে ঠিক তখনই কৌস্তুভ বাগচি কংগ্রেসের নেতা তিনি এই বিষয়টি সামনে রেখে টুইট করেছেন। কেননা লোকসভা নির্বাচনে ভোটে আসন নিয়ে একটা জটিলতা তৈরি হয়ে গিয়েছিল মুর্শিদাবাদ, বিশেষ করে এই জায়গাকে নিয়ে জটিলতা তৈরি হয়ে গিয়েছিল কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। এই আসন সমঝোতার ভবিষ্যৎ কি হবে? তবে বঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে যে জট, তাতে হাইকমান্ড অর্থাৎ কংগ্রেসের যে হাইকমান্ড তা কিন্তু আমল দিতেই চাইল না। রফা সূত্রে আগেই রাহুল গান্ধী স্তব গাইলেন কার, না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক, যদি আমাদের তরফ থেকে বা ওনাদের দলের তরফ থেকে কেউ কোনো মন্তব্য করে থাকে তা সেক্ষেত্রে যে জোট সেই জোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে কৌস্তুভ বাগচি তিনি যে টুইট করেছেন, তিনি লিখেছেন সেখানে, রাহুলজি আপনি বাংলার মানুষকে বোঝাচ্ছেন এআইসিসির অংশ বলে মনে করছেন, যদি তাই হয় সেক্ষেত্রে জটিলতা আরও বাড়বে, লোকসভা নির্বাচনে কংগ্রেস আর তৃণমূলের জটিলতা আরও বাড়বে। তাহলে এটা জেনে রাখুন যে মমতা এবং তৃণমূল আপনার কাছে গ্রহণযোগ্য হলেও বাংলার কংগ্রেস কর্মীদের কাছে গ্রহণযোগ্য নয়, এ ভাষাতেই টুইট করেছেন তিনি। আর এর পাশাপাশি কংগ্রেসের নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচি তিনি কি বলেছেন একবার শোনাব। রাহুল গান্ধী যে কথাটি বলেছেন সেটা প্র্যাকটিক্যালি বাংলার কংগ্রেস কর্মীদের প্রতি অপমান। রাহুল গান্ধীর সাথে ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্ষমতা থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের সক্ষমতা থাকতে পারে, তার মানে এই নয় যে বাংলার কংগ্রেস কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের সক্ষমতা আছে। তৃণমূল কংগ্রেস বাংলার কংগ্রেস কর্মীদের চোখে জোর ছিল, আছে এবং থাকবে। তৃণমূল কংগ্রেসের সাথে কোনোরকম কোনো সক্ষমতা, কোনো ভাব ভালোবাসা, কোনো বোঝাপড়া বাংলার কংগ্রেস কর্মীরা করছে, এই কথাটা লাউড অ্যান্ড ক্লিয়ার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তুলে ধরা দরকার এবং সেটাই আজকে আমি বলেছি।